जिस लड़की को शादी नहीं हुआ उसकी दिल लेकर आओ। स्वप्नो जनो मोरी चिका मोरू जाने दृष्टि ढाका। पाशेर मानुष के फाशिए निजेर उन्नति साधन এমন মানুষের সংখ্যা নেহাতি কম নয়, কিন্তু অন্যকে ফাঁসাতে গিয়ে অনেক সময় জীবনের সবচেয়ে বড় ফাঁদে পা ফেলে দিই আমরা। ঠিক যেমন রাজ মুখার্জির ফাঁস, শৈলেশ গুহনিয়োগীর ফাঁস নাটক অনুসারে পরিচালক রাজ মুখার্জির নতুন ছবি ফাঁস। ছবিতে ফাঁসে জড়িয়ে পড়তে মূলত দেখা যাবে যে মানুষগুলোকে, তারা হলেন বৈনাক ব্যানার্জি, পায়েল এবং মৌবনী সরকার। এদিন মুক্তি পেল ছবির সব কটি গান। নিজের ছবি নিয়ে কথা বললেন পরিচালক রাজ মুখার্জি। এটা ফাঁস, এটা একটা কমেডি থ্রিলার আমি বলবো। মূল নাটকটা দেখলেই বুঝতে পারবেন। এখানে যেটা হচ্ছে যে যিনি একজন ডিএসপি, তিনি তার চারজন এসআইকে দুটো বাড়িতে পাঠাচ্ছেন যে দুজনকে অ্যারেস্ট করার জন্য। তারা ছদ্মবেশে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় তারা গিয়ে ফেঁসে যায় এবং কীভাবে তারা ফাঁস ছাড়ায়, এবং ডিএসপির ছেলে যে একদমই একটা টিনেজার বয়, সে কীভাবে এই ফাঁসটার মধ্যে জড়িয়ে পড়ে, এ সব কিছু নিয়েই নাটকটা লেখা হয়েছিল। তাই জন্য নাটকটার নামও ফাঁস। আমি আর ছবিতে নাম চেঞ্জ করিনি, ফাঁসই রেখে। ছবিতে কে কাকে ফাঁসাবেন এই প্রশ্নের উত্তর বেশ ঘুরিয়ে দিলেন মৈনাক ব্যানার্জি। সাথে নিজের চরিত্র নিয়ে কথা বললেন পায়েল। সেটা জানার জন্য ফাঁস ছবিটা দেখতে হবে। আমি কাকে ফাঁসাচ্ছি না আমি নিজে ফেঁসে যাচ্ছি সেটা জানার জন্য ফাঁস ছবিটা দেখতে হবে। 14th April রিলিজ করছে। সো আপনারা সকলে হলে গিয়ে বাংলা নববর্ষ বা হলে গিয়ে বাংলা ছবি দেখুন, এটাই বলবো। এই ছবিতে আমার একটা মিষ্টি মেয়ের ক্যারেক্টার, যেটা কিনা যে হিরো আছে মৈনাক, তার সাথে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, এবং এই ফাঁস ছবিতে একটা ত্রিকোণ প্রেমেরও ফাঁস দেখানো হয়েছে। তো সেই ফাঁসের আর দুটো অ্যাঙ্গেলে রয়েছে মৈনাক এবং মৌবনী। তো এইরকমই একটা ক্যারেক্টার, যেটা কিনা রোম্যান্সও আছে এবং একটু সন্দেহ করে, বিকজ ওই যে বললাম আর একটা কোণে যে মৈনাক রয়েছে, মৈনাকের অন্য অ্যাফেয়ারের বিষয়ে সন্দেহ করে মেয়েটা। তো এরকম টাইপের একটা ক্যারেক্টার। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে ছিলেন মিউজিক ডিরেক্টর সৌমিত্র, গায়িকা চোচো, ফাঁসে গান গেয়েছেন চোচো, রূপম ইসলাম এবং রূপঙ্কর। চলে যায় মনে বোবা প্রেমটা, চলে যায়। সব কটি গান নিয়ে কথা বললেন সৌমিত্র, আর নিজের গানটি নিয়ে কথা বলার পাশাপাশি গেয়েও শোনালেন জোজো, সাথে বাকিরাও বললেন ছবির গান নিয়ে কিছু কথা। ছবিটা একটা অন্যরকম টার্গেট আছে আমাদের। তো যেটা হচ্ছে যে মিউজিকটা খুব এফেক্টিভ মিউজিক, তিনটে গান আছে, একটা জোজো আইটেম সং, একটা আছে আপনার স্যাড সং নচিকেতা, আর একটা আছে রূপম ইসলাম। গান লিখেছে প্রিয়দা, প্রিয় চট্টোপাধ্যায় আর তোমার গৌতম সুস্মিত। তো আমরা খুব আশাবাদী এই ছবিটা নিয়ে। এবার তো বাকি প্রমোশন এবং পাবলিসিটির উপর ডিপেন্ড করবে। ফাঁসে আমি একটাই গান গেয়েছি, যেটা সেই আইটেম নাম্বার, কিন্তু খুবই নাচানাচির গান। এবং আমার মনে হয় যে যেই সমস্ত গান দর্শক বন্ধুরা আমার কাছ থেকে শুনতে পছন্দ করে, যেই ধরনের আইটেম নাম্বার, একদমই সেই রকমই গান ফাঁসের যে গানটা আমি গেয়েছি। সৌমিত্র কুণ্ডু মিউজিক দিয়েছে এবং গৌতম সুস্মিত লিখেছে। সো আমার মনে হয় যে এই নববর্ষের বুকে দাঁড়িয়ে আমার দর্শক বন্ধুরা আমার কাছ থেকে একটা নতুন বাংলা ছবির গান পেল, এবং সেই মানে যোজদির গান মানেই নাচানাচির গান, শর্মাটা নাচানাচির গান পেল। ও মাঝি মাছ দরিয়া এলে সে মাছের নাগাল পেলি না, আমার সবথেকে ভালো লেগেছে যেটা আমার লিপে আছে একা একা দিনটা, সেটা রূপম দা গিয়েছে। আমার যদি বলো যে একদম পার্সোনাল কোনটা পছন্দ, তাহলে সেটা আমার পছন্দ, বাদ বাকি সব কটা গানই আমার বেশ ভালো লাগে। সৌমিত্র তো অনেক ছবির গান করেছে এর আগে, আমার মনে হয় না সৌমিত্র এত ভালো কোনো ছবির গান করেছে যেখানে তিনটে গানই খুব প্রতিষ্ঠিত, এত ভালো গায়ক গায়িকাকে নিয়ে করা, নচিকেতা, রূপম এবং যোজোকে নিয়ে। প্রত্যেকটা গান আমরা বসেছি অনেকদিন ধরে, লেখা হয়েছে এবং গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন করে যাতে গানটা লেখা হয় সেই জন্য বসা হয়েছে। গৌতম এবং প্রিয় দুজনেই খুব ভালো গান লিখেছে, তাই বলবো আমার যতদূর ধারণা, আমার বিশ্বাস গানগুলো দর্শকদের খুবই ভালো লাগে। পৃথিবীটা কেন এমন হলো, অসময়ে কেন ঝড় যে এলো।
আমার তো যেটা রোমান্টিক সং আছে যেটাতে আমাকে ফিচার করা হয়েছে সো সেটা আমার বেশি পছন্দ, কিন্তু এখানে একটা স্যাড সংও আছে, এটা নচিদা করেছে, নচিকেতাদা, তো ওটাও খুব ভালো হয়েছে, একটা আইটেম নাম্বারও আছে। এবং সৌমিত্রদা যে মিউজিক ডিরেক্টর আছেন উনি বিভিন্ন টাইপের গান এখানে ছবির জন্য করেছেন, প্রেজেন্ট করেছেন। চলে যায়।